আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফিফ্থ সেমিস্টার এডুকেশানের সাজেশন দিচ্ছি টিচার এডুকেশন আশা করছি এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন কমন পাবে বড়ো প্রশ্নের সাজেশন দিচ্ছি এমসিকিউ হয়তো রাত্রির দিকে আপলোড করে দেবো যদি তৈরি হয়ে যায় তো পনেরো নম্বরের যে প্রশ্ন পড়বে তার মধ্যে হচ্ছে শিক্ষক শিক্ষা বলতে কী বোঝো শিক্ষক শিক্ষার প্রকৃতি ব্যাখ্যা করো প্রাথমিক পর্যায়ে শিক্ষক শিক্ষার উদ্দেশ্য শিক্ষক শিক্ষা বলতে কী বোঝো শিক্ষক শিক্ষা পরিধি ব্যাখ্যা করো মাধ্যমিক পর্যায়ে শিক্ষক শিক্ষার উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক প্রাথমিক এই দুটো কোশ্চেন কিন্তু ভালোভাবে পড়ে যাবে প্রথম অধ্যায় ওই এই দুটো ভালো করে পড়ো প্রথম কোশ্চেন এবং দ্বিতীয় কোশ্চেন অসম্ভব গুরুত্বপূর্ণ তৃতীয় কোশ্চেন শিক্ষকের নৈতিকতা বলতে কী বোঝো শিক্ষণ প্রক্রিয়ায় আদর্শ শিক্ষকের ব্যক্তিগত ও পেশাগত বৈশিষ্ট্যাবলী আলোচনা করো কর্মপূর্ব শিক্ষক শিক্ষার উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো কর্মপূর্ব শিক্ষক শিক্ষার অসুবিধাগুলি কী কী ভারতের শিক্ষক শিক্ষার বর্তমান অবস্থা আলোচনা করো শিক্ষক শিক্ষার ক্ষেত্রে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ লেখক একজন আদর্শ শিক্ষকের কাজগুলি কি কী অর্থাৎ কার্যাবলী শিক্ষকের শিক্ষণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো স্বাধীনতা পূর্ব ভারতবর্ষে উঠ ড্রেস প্যাচ থেকে উড এওয়ার্ড রিপোর্ট পর্যন্ত সময়কালকে শিক্ষক শিক্ষার বিকাশ আলোচনা করো সময়কালে শিক্ষক শিক্ষার বিকাশ আলোচনা করো এনসিটি গঠন করা হয়েছিল কত সালে কবে এর কার্যাবলী উল্লেখ করো পাঁচ নম্বরের জন্য পড়বে শিক্ষক শিক্ষার পরিধি বিবৃত করো এটা আমি বড় প্রশ্নও দিয়েছি আসলে হয় কি বড় প্রশ্ন যেটা দিচ্ছি সেটা হয়তো পাঁচ নম্বরেও চলে আসতে পারে তাতে কোনো অসুবিধা নেই মুখস্থ করে রাখবে একজন শিক্ষকের নৈতিক গুণাবলী কি কি শিক্ষক শিক্ষার ক্ষেত্রে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি এইটা আবার বড় প্রশ্নে আসতে পারে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্যসমূহ লেখো শিক্ষক শিক্ষার প্রকৃতি বিবৃতি করো এটা কিন্তু বড় প্রশ্নেও আমি দিয়েছি এবং গতবারেও এসে গতবারে এসেছিল গতবারে বড় প্রশ্নে এসেছে এবারে ছোট প্রশ্নে আসতে পারে শিক্ষক শিক্ষার ক্ষেত্রে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো এটা মনে দুবার দিয়ে দিলাম যাই হোক কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো কর্মরত শিক্ষক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো কর্মপূর্ব শিক্ষক শিক্ষার সুবিধাগুলি কী কী এই হলো প্রশ্ন নটা প্রশ্ন কিন্তু নেই এখানে কোঠারি কমিশন এক্সট্রা দেওয়া হয়েছে পরিধি এবং প্রকৃতি যেটা দশ নম্বরেও দেওয়া পনেরো নম্বরে দেওয়া হয়েছে সেটাই আবার এখানে দেওয়া হয়েছে তো নটা প্রশ্ন না এখানে অ্যাকচুয়ালি ছটা প্রশ্ন তোমাদের পাঁচ নম্বর দিয়েছি আর বড় প্রশ্ন আটটা এইগুলোই পড়ে রাখো ভালো করে এখান থেকে তো করছি এখান থেকে তোমরা কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো যদি এর মধ্যে অ্যান্সার না পাও আমাকে জানাবে